আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2 বিডি লাইভ। তো ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটা আমি নিয়মিত বিডি এই গ্রুপে আমার এই ফেসবুক পেজে লাইভ করে থাকি। তো আপনারা হয়তো বা দেখেছেন আমার লাইভ ভিডিওতে যে আমি একটা স্টিয়ারিং হুইল ব্যবহার করি। তো আজকে আমি আপনাদের স্টিয়ারিং হুইল আর আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি রিভিউ করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এর ভিডিওতে আরও কিছু থাকবে, সেটা হচ্ছে যে আপনার এটা কিভাবে সেট আপ করবেন এবং এটা পিসিতে কিভাবে সেট আপ দিবেন, গেমের ভিতরে কিভাবে সেট আপ দিবেন সেটা আমি দেখাবো। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এটা রয়েছে, এটা হচ্ছে আপনার লজিটেক ড্রাইভিং ফোর্স G920 920 মডেল। এটার আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে G29 মডেল। তো দুটা মডেলের মধ্যে পার্থক্য, শুধুমাত্র একটি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে G29 বা 29 যে মডেলটা সেটা হচ্ছে আপনার প্লে স্টেশন আর হচ্ছে পিসিতে চলবে, প্লে স্টেশন আর পিসিতে। আর G920 আমি যেটা ইউজ করতেছি সেটা আপনার চলবে হচ্ছে পিসিতে, তো অবশ্যই চলবে, এবং হচ্ছে এক্সবক্স ওয়ান মাইক্রোসফটের যে কনসোল গেমিং আছে সেটাতে চলবে, এক্সবক্স ওয়ানের এখানে বাটন দেওয়া আছে। এখন এই স্টিয়ারিং হুইলটা হচ্ছে 900 ডিগ্রি স্টিয়ারিং হুইল, অর্থাৎ আপনি ডান দিকে 450 ডিগ্রি এবং বাম দিকে 450 ডিগ্রি আপনার হুইল করতে ঘোরাতে পারবেন। এই হচ্ছে আপনার 450 ডিগ্রি এবং এই হচ্ছে আপনার 450 ডিগ্রি, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে 900 ডিগ্রি। আমি আবার দেখাচ্ছি 900 ডিগ্রি, এখান থেকে শুরু, এখানে এই যে এখানে শেষ, এখান থেকে শুরু আমি দেখাচ্ছি ফুল 900 ডিগ্রি, 900 ডিগ্রি। আচ্ছা, এখানে কিছু বাটন রয়েছে, যেরকম এটা লেফট সাইড বাটন আছে, তারপরে এটা দিয়ে আপনি, এগুলো আপনার প্রোগ্রামেবল বাটন আর কি, আপনি প্রোগ্রাম করতে পারবেন, অর্থাৎ কোন বাটন দিয়ে কী কাজ করতে চাচ্ছেন। আর এখানে কিছু, এখানে দুটো শিফটারও রয়েছে, অটোমেটিক গাড়িতে এই শিফটার দুটো ইউজ করা যাবে। রেসিং গেম যেরকম আছে, ফোর্জা হরিজন 3, ডার্ট র্যালি, সেই গেমসগুলোতে এই শিফটারগুলো ইউজ করতে পারবেন। এছাড়া এক্সবক্স ওয়ানের একটা সুন্দর একটা বাটন দেওয়া আছে। আচ্ছা, এটার সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো ক্লাম্প দেওয়া আছে, এই দুটো ক্লাম্পের মাধ্যমে আপনি টেবিলের সাথে সহজেই এটাকে অ্যাটাচ করতে পারবেন, এভাবে অ্যাটাচ। আমি দেখাবো কীভাবে অ্যাটাচ করতে হয়। এটার সাথে এটার কেবল দেওয়া আছে, এটার হচ্ছে USB ডাটা কেবল, এটা কম্পিউটারের সাথে লাগবে, এবং এটার পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, সম্পূর্ণ পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, আমি শুধু এতটুকু দেখাচ্ছি। আচ্ছা, আপনি এই স্টিয়ারিং হুইলটা নিলে এই স্টিয়ারিং হুইলটার সাথে এটা একদম, এটা হচ্ছে টপ নোচ পারফরমেন্স দিবে। আর আপনি যে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেদারের, একদম অরিজিনাল চামড়ার এগুলো, আর এগুলো অনেক সফট, মানে বাহিরের পৃষ্ঠটা অনেক সফট আর পুরোটা মেটালের। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব মেটালের, স্টেনলেস স্টিল দেওয়া আছে, এগুলো কোনো জং ধরবে না, যদিও এখানে কেউ পানি ফেলবে না কখনো। আর এটা লজিটেকের একটা আইকন দেওয়া আছে, এটা লজিটেকের, যেহেতু লজিটেকের আইকন দেওয়া আছে বা লোগো দেওয়া আছে যাকে বলে। আর এর নিচে হচ্ছে আপনার কেবল ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে, যেরকম হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে, এখানে কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার গিয়ার শিফটার, যেটাতে আমরা ম্যানুয়াল গিয়ার বলি, ম্যানুয়াল গিয়ারের পাওয়ার কেবল দেওয়া আছে, পাওয়ার কেবল না সরি, এটা ডাটা কেবল। এরপরে হচ্ছে এটা আপনার প্যাডেল, এই যে অ্যাক্সেলেটর, ব্রেক অ্যান্ড ক্লাস, এই তিনটা, ABC, এই তিনটারই একটা ডাটা কেবল দেওয়া আছে। এটা হচ্ছে ভিজিএ টাইপ, ভিজিএর মতো একটা কেবল। এরপরে হচ্ছে, এবং কেবলের লাইন দেওয়া আছে, এই লাইনগুলোতে কেবল অ্যাটাচ করা যায় সাথে। এবং এখানে আর একটা পোর্ট আছে, এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল, যেটা দিয়ে এটা চালু হয় আর কি। এই স্টিয়ারিং হুইলটা নিলে আপনি স্টিয়ারিং হুইলের সাথে আপনি যা যা পাচ্ছেন, এর সাথে আপনি আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এই প্যাডেল, এই প্যাডেলটা আপনি স্টিয়ারিং হুইলের সাথে পাচ্ছেন। এটা হচ্ছে প্যাডেলের ডাটা কেবল, এই যে বলছিলাম যে ভিজিএর মতো, এটা আপনার ওই স্টিয়ারিং হুইলের সাথে লাগবে। এটা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর,
বা যেটাকে আমরা বলি হচ্ছে যে গাড়ি যাবে এটাতে চাপ দিলেই গাড়ি যাবে, ঠিক আছে? এটাতে অ্যাক্সেলারেটর, এটা এটা হচ্ছে ব্রেক। আর এটার লজিটেকের এই G920 বা G29 এর যে প্যাডেলগুলো, এই প্যাডেলের মধ্যে সবচেয়ে স্টিফনেস বেশি, অর্থাৎ শক্ত বা মজবুত বেশি, সেটা হচ্ছে আপনার এই ব্রেক। এই ব্রেক প্যাডেলটা খুব শক্ত, তো এটা অনেক শক্ত। যদিও আপনার ইউরোট্রাক সিমুলেটর 2-তে আপনার ডেড জোন বলে একটা অপশন আছে, সেই ডেড জোনটা একদম মিনিমাম সিলেক্ট করে দিলে এটা অতটা ব্যাপার না, তবে অন্যান্য গেমে এটা কিছু সমস্যা করে। এটা অবশ্য মডিফাই করা যায়, মড আছে বিভিন্ন, ইউটিউবে টিউটোরিয়াল আছে। আমি হয়তো বা এটার মড করতে পারি অন্যান্য গেমের জন্য, সুবিধার জন্য। তো মড যদি করি তাহলে সেটার রিভিউ দিব আশা করি। অ্যাক্সেলারেটর এটা দেখেন কতটা কতটা ইজি হচ্ছে এটা প্রেস করতে, এটা অনেক অনেক স্টিফ, এটা অনেক শক্ত। এরপর হচ্ছে ক্লাচ, ক্লাচটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে, এরকম শক্ত হলেই এনাফ। তো এখন কথা হচ্ছে আপনি বাজারে 7-10 হাজার টাকার মধ্যেও আপনি স্টিয়ারিং হুইল পাবেন, যার সাথে আপনার প্যাডেল দেওয়া থাকবে। তো প্যাডেল সেটের মধ্যে আপনার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাক্সেলারেটর থাকবে এবং হচ্ছে ব্রেক থাকবে, কিন্তু কোনো ক্লাচ থাকবে না। কিন্তু আমরা জানি বাস্তবিকভাবে কোনো গাড়িতে ABCA তিনটাই থাকে, অ্যাক্সেলারেটর ব্রেক এবং ক্লাচ তিনটাই থাকে। আর এখানে হচ্ছে আপনার পা রাখার জন্য এখানে ভালো লাইন দেওয়া আছে, গ্রিপ হবে ভালো, পাটা ভালোভাবে থাকবে, এবং এর নিচেও কিছু ই দেওয়া আছে ফ্লোরের সাথে, যে রাবার ব্যান্ড করা আছে যাতে ফ্লোরের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ করে। এমনকি এখানে একটা সুইচও আছে, যে এখানে একটা সুইচ আছে, এটা এটা আপনার এখানে কিছু ডিরেক্ট টাচ হবে এটা আপনার ইয়ের সাথে, ফ্লোরের সাথে। আর ফ্লোর যদি না থাকে, কোনো ম্যাট যদি থাকে, ফ্লোরে যদি কোনো ম্যাট পরা ই লাগানো থাকে বা ম্যাট থাকে, তার উপরে এটা অনেক ভালোভাবে আটকে থাকবে। তো এটা যদি না থাকে, এটা নিচের দিকে চাপ দিলে এটা থাকবে, আর এটাতে ক্লিক দিলে এটা ওপেন হবে। তো ঠিক আছে, এই ছিল স্টিয়ারিং হুইল এবং প্যাডেলসের সংক্ষিপ্ত রিভিউ। এরপরে যে মেন যে জিনিসটা, যেটা আসলে স্টিয়ারিং হুইল এবং এই প্যাডেল সেটের সাথে আসে না, এটা আপনার অতিরিক্ত কিনতে হয়। তো এটা হচ্ছে আপনার লজিটেকেরই G920 বা G29 ড্রাইভিং ফোর্সের গিয়ার শিফটার, ম্যানুয়াল কারের গিয়ার শিফটার। ম্যানুয়াল গাড়ি যেগুলো আছে, যেরকম ম্যানুয়াল গিয়ার হয়, এই যে আপনার এই যে এখানে আপনার লাইন দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, আর এটা হচ্ছে রিভার্স লাইন। এটারও যথারীতি ক্লাম্প আছে, ক্লাম্প দিয়ে এটা তো টেবিলের সাথে অ্যাটাচ করতে পারবেন। এখানেও একটা ক্লাম্প দেওয়া আছে আপনার একটা, আচ্ছা দেখো এখানে লজিটেকের লোগো দেওয়া আছে। তো এটা আপনার ইউজ করতে হয় এইভাবে, এটা আমরা সবাই জানি যারা ড্রাইভিং করি, তারা আমরা জানি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই হচ্ছে সিক্স। তবে এটা যদি আপনি কিনেন, তারপর আপনি একটা জিনিসে আপনি সমস্যা পাবেন, সেটা হচ্ছে যে রিভার্স গিয়ার আপনি করতে পারবেন না। তো রিভার্স গিয়ার কীভাবে করবেন সেটার জন্য কিন্তু নেটে ভিডিও আছে, ইউটিউবে যদিও খুব কম আছে, রিভার্স গিয়ার কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখনই। রিভার্স গিয়ারের জন্য এটা আপনার চাপ দিতে হবে, একটু চাপ দিয়ে ডান দিকে নিয়ে এসে 6 নম্বর গিয়ারে দিবেন, তাহলে এটা রিভার্সে চলে যাবে। আর আপনি এখান থেকে আপনার নিউট্রালে নিয়ে গেলে আবার পুশ করেই নিয়ে যেতে হবে, সরাসরি নিয়ে গেলে আপনার ভেতরে সমস্যা হবে, যেটা বোঝা যায় যে একটু আটকেটকে যাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চামড়ার ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখাবো এটা টেবিলের সাথে কিভাবে অ্যাটাচ করবেন এবং হচ্ছে যে আপনার ইউরোট্রাক সিমুলেটর গেমসে কিভাবে এটা সেট আপ। তো ভিউয়ার্স, আমরা এখন এটার কম্পিউটারে কিভাবে সেট আপ দেবেন এবং টেবিলে কিভাবে অ্যাটাচ করবেন সেটা আমি দেখাবো। তো আমার মাল্টিপ্লাগে আমি প্রথমে এটা পাওয়ার কর্ডটা লাগাচ্ছি বা ওখানে রাখতেছি। স্টিয়ারিং হুইলটা নিলাম, আপনার টেবিলের অ্যাটাচ করার জন্য এই ক্লাম্পটা একটু খুলে নেবেন। হ্যাঁ, ক্লাম্পটা পুরোটা খুলবে না, তবে একটু ফ্রি করে নেবেন, যতটুকু আপনার টেবিলের কাঠের বেড় আছে ততটুকু
তো আমি এখানে এটা লাগালাম, কিন্তু হ্যাঁ এটা আমার টেবিলে অ্যাটাচ হয়ে যাবে। তবে বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু আমার ক্যাবল ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে, তো আমি আগে ক্যাবল ম্যানেজমেন্টগুলো দেখব, ঠিক আছে? তো ক্যাবল ম্যানেজমেন্টের জন্য আমি প্যাডেলসটা আগে নিচ্ছি। তো প্যাডেলটা আমি যথারীতি আমি নিচে দিয়ে দিলাম, আর গ্রিপটা ভালো আসার জন্য এটা আপনি ওপেন করে দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে ক্যাবল ম্যানেজমেন্টের বিষয়। তো আমি এটাকে এদিক দিয়ে নিচ্ছি, এটা আমি এখানে রাখলাম। এরপরে আমার আছে গিয়ার শিফটার, ম্যানুয়াল গিয়ার শিফটার, এটা আমি টেবিলে আমি দেখছি। আমার টেবিলটা দেখেন, টেবিলটাকে আমি কিন্তু হ্যাক্সো দিয়ে কাটছি, হ্যাক্সো দিয়ে আমি কাটছি, তাছাড়া এটা বসানো যাচ্ছে না। যাদের টেবিলে এরকম এই এই কাঠের অংশটা একটু ভেতর দিকে, তাদের সমস্যা হওয়ার কথা না। তো এটা এইভাবে নেওয়া যেতে পারে। এইভাবে আমি নিলাম, এভাবে আমি নিয়ে এটা আমি প্লাস ক্লকওয়াইজ এটা দিচ্ছি ঘড়ির কাটার দিকে। দেখতে পাচ্ছেন, এবং নিচে যে যেটা আছে সেটাও একটু টাইট করে দিচ্ছি। হ্যাঁ, এটা অনেকটাই টাইট হয়েছে। ওকে, এখন হচ্ছে ক্যাবল ম্যানেজমেন্টের বিষয়। আমি বলেছিলাম যে এটা হচ্ছে আপনার গিয়ার শিফটারের ক্যাবলের কর্ডটা, তো আমি এটা এখানে যথারীতি দিয়ে দিচ্ছি। ওকে, এবার এটাকে এই প্লাস্টিকের সাথে এভাবে পেঁচিয়ে দিতে হবে। তো আপনার যথেষ্ট পরিমাণ ক্যাবল নেওয়া হয়ে গেলে এখানে যে চ্যানেলগুলো দেওয়া আছে এই লাইনগুলোতে আপনি এটা রেখে দিতে পারেন। এইভাবে হালকা প্রেস করলে এখানে বসে যাবে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমার পাওয়ার কেবল। তো পাওয়ার কেবল এটা আমি ইউএসবি হিসেবে ব্যবহার করতেছি, তো এটা আমি পরে দেখতেছি। এরপরে হচ্ছে প্যাডেলস। তো প্যাডেলের যে কেবলটা আছে সেই কেবলটা আমি আগে লাগাবো এখানে। লাগিয়ে দিলাম, লাগানোর পরে আমি এটাকে যতটুকু তার এখানে আটকাতে হবে ততটুকু আমি নিয়ে নেব আইডিয়া করে। এতটুকু হলেই হচ্ছে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আর একটু কমও নিতে পারেন যদি মনে করেন। আচ্ছা, এই গেল দুটো বিষয়। এরপরে আছে হচ্ছে এটার যে কেবলটা, এই কেবলটা আমি এটা হচ্ছে যে স্টিয়ারিং হুইলেরই কেবল, যেটা পাওয়ার কেবল আর কি, পাওয়ার কেবল না, সরি, ডাটা কেবল। তো এটা আমি এদিক দিয়ে নিয়ে নিলাম। এরপরে থাকলো আরও একটা কেবল আছে, আরেকটা হচ্ছে পাওয়ার কেবল। তো পাওয়ার কেবলের এই অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারে পাওয়ারের কর্ডটা লাগাতে হবে। তো পাওয়ারের পোর্টটা হচ্ছে এখানে, আমি পাওয়ারের পোর্টটা এখানে দিয়ে দিলাম। পাওয়ারের পোর্টটা ভালোভাবে অ্যাটাচ হয়েছে। এবার এটাকে আমি এভাবে লাগাচ্ছি, আটকে দিচ্ছি। কেবলটা আমি বের করে দিচ্ছি।
ওকে, আমার চারটে চ্যানেলেরই কাজ শেষ, চারটে কেবল লাগানো হয়ে গেছে। আমি আপাতত এটাকে আমি টেবিলে অ্যাটাচ করে দিচ্ছি। মনিটরের খুব কাছাকাছি দিচ্ছি আমি এটা। ওকে, এই পজিশনে ঠিকঠাক আছে। স্ক্রুগুলোকে আমি টাইট দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে টাইট দেওয়ার পরে এটাতে একটা পুশ করে, হালকা পুশ করলেই হচ্ছে, পুশ করে একটু আবার ক্লোক ওয়াইজ ঘোরালেই হচ্ছে ঘড়ি কাটার দিকে সামান্য। এই তো, ওকে। এরপরে আমি হচ্ছে পাওয়ার কেবলটা লাগাবো। এই হচ্ছে পাওয়ার কেবল, আর পাওয়ার কোর্ডটা হচ্ছে এটা। তো এটাকে ঠিকঠাকভাবে লাগাতে হবে। হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা পাওয়ার দিলে এটাতে হাত দেওয়া যাবে না, সাথে সাথে ঘুরতে শুরু করবে। এবার ইউএসবিটা আমি, এটা থেকে যে ইউএসবিটা বের হচ্ছে সেই ইউএসবি লাইনটা আমি দিব। ইউএসবিটা আমি পিসির সাথে কানেক্ট দিয়ে দিচ্ছি। এই তো, এটা ঘুরতে শুরু করছে, এটা স্পিনিং হবে। আর প্রথম অবস্থায় এটা অনেক শক্ত থাকবে। তো এরপরে আমরা যাব হচ্ছে কম্পিউটারে, সেই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার কম্পিউটারের ড্রাইভারটা সেট আপ দেবেন লজিটেক ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে, তারপর হচ্ছে গেমসে কীভাবে সেট আপ দেবেন। তো রিভিউ এ পর্যন্ত শেষ, আর রিভিউটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পেজটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। আর হচ্ছে যে আমার ছোটো ভাইয়ের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল গেম বাংলা 24, এবং হচ্ছে MD পারভেজ 24। তো আপনি সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সেগুলোতে সে নিয়মিত ভিডিও আপলোড করে, তো দেখবেন। এছাড়াও আছে ফেসবুক গেমিং পেজ গেম বাংলা 24, গেম বাংলা 24-এর ফেসবুক এবং ইউটিউব দুটাই আছে, লিংক কমেন্টে দেওয়া হবে, আপনারা সেটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।